আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি। যুদ্ধরোজ গুলাবি উৎসব চলে আসছে সবসময়ের মতো উডেন্ডল সব দরজার শোরুমে। এই শোরুমটি বারিধারা যে ব্লকে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা আসল পুরাতন কাঠের দরজাগুলো পেয়ে যাবেন। শোরুমটিও বিশাল বড়, ডিসপ্লেতে অনেক পাল্লা রয়েছে, চৌকাঠ রয়েছে, পাশাপাশি একটি গোডাউনও রয়েছে। আজকে আমরা শুরুতে গোডাউন ভিজিট করব, রো অবস্থায় পাল্লাগুলো রয়েছে, চোকারগুলো রয়েছে দেখে আসবো। তারপর আমরা শোরুমের ডিসপ্লেতে যে দরজাগুলো রয়েছে আমরা দেখবো দাম কেউ জেনে। সাগর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি সরাসরি আপনাদের গোডাউনে। গোডাউনে র অবস্থায় থাকি এবং কমপ্লিট অবস্থায় রয়েছে। এই মুহূর্তে কি কি কাঠের পাল্লাগুলো রয়েছে, চৌকাঠগুলো রয়েছে, শুরুতে একটু জেনে নিই ভাই। এই মুহূর্তে আমার কাছে সেগুন কাঠের পাল্লা হবে, কাঁঠাল কাঠের পাল্লা হবে, গামারি কাঠের পাল্লা হবে, চা পালিশ কাঠের পাল্লা হবে, টিক চাম্বল কাঠের পাল্লা হবে। চৌকাঠের মধ্যে সিল্ক রই দিতে পারবো, আর টিক চাম্বল দিতে পারবো, কাঁঠাল কাঠ দিতে পারবো। আমার কাছে পুরাতন বার্মাল লোহাও আছে, সেটাও দিতে পারবো। অ্যাভেলেবেল আছে তো? অ্যাভেলেবেল আছে। আমরা গোডাউন আজকে দেখবো, গোডাউন শেষ করে একটু কষ্ট দেবো। আমরা একটু শোরুমে যাবো, ডিসপ্লেতে যেহেতু রেডি অবস্থায় রয়েছে ইনশাল্লাহ আমরা ডিসপ্লেতেও দেখবো। এখানে চৌকাঠের কাজ চলছে দেখা যাচ্ছে, চারটা হইলো রাউন্ড, এগুলো অর্ডারই, এখন ডিজাইনে পাঠাই দিচ্ছি। আমার কাছে সব থেকে বেশি হইল যে কাঁঠাল আছে, এখন দোকানে দেখছেন গামারি কাঁঠাল কাঠের পাল্লা, এটা হলো একদম র অবস্থায় দেখতেছেন, মানে রান্দা কান্দা কইরা একবারে জেনুইন রাখা, এটা বার্নিশ এখনো করা হয়নি। আর এই যে বার্মাটিক সেগুনের পাল্লা ডিপ মডেলের, এটা কিন্তু এখনো বার্নিশ করা হয়নি, শুধু ঘষা রেখে দিছি, শুধু ডিজাইন করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, ডিজাইনটা কাটতেছি, ডিজাইনটাও দেখাবো। এটা একটা বার্মাটিক সেগুনের পাল্লা, একদম অরিজিনাল সলিড করে রাখা আছে। এই ডিসপ্লের জন্য নাকি অর্ডারই? ও অর্ডারই না, ডিসপ্লের জন্য, ডিসপ্লের জন্য দোকানে এগুলা নিব, পলিশ টলিশ করা হয়নি, ফুল কমপ্লিট হলে আমরা চা পালিশ কাঠের পাল্লা, এটা ডিজাইন কাটাইতেছি। আচ্ছা, এটা সাপোজ ডিপ তো, এই যে ময়লা দেখাইতেছে, কিন্তু এই জায়গায় ডিজাইন হবে, এই প্লেটগুলোতে ডিজাইন হবে, এটা সেগুন কাঠের পাল্লা, এই প্লেটটাতে ডিজাইন হবে। আসেন ডিজাইনটা কাটতেছে, এটা দেখা অবস্থায় রয়েছে এখানে। হ্যাঁ, এটা একদম অরিজিনাল, রিয়েল র অবস্থায় দেখতেছে, কি যে ডিজাইন কাটতেছে, এই প্লেটগুলোর মধ্যে ডিজাইনটা কাটা হইতেছে, পুরাতন পাল্লা বুঝাই আছে যে অনেক দিন ইউজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের পরে যখন ওয়াশ করব, পলিশ করব, এগুলা কিন্তু আর ধরতে পারবেন না, এটা যে পুরান মাল, ওই যে ওইটা করা হয়েছে। আচ্ছা, জায়গার মধ্যে চৌকাঠ আছে, এই যে চৌকাঠের মধ্যে কাঁঠাল কাঠ, কাঁঠালের চৌকাঠ, টিক চাম্বল কাঠের চৌকাঠ আছে, পুরাতন বার মার লোহার কাঠে, এই যে বার মার লোহার, বার মার লোহার চৌকাঠ আছে, সার্ভিসটা দেখেন কালার, লাল কালার, আর বিভিন্ন কাঠের চৌকাঠ আছে। এগুলো খুলে রাখি, খুলে করলে এগুলো দেখা যায় আর কি ভালো করে, বার্মাটিক সেগুনের পাল্লা, এটা সেগুনের পাল্লা তো একটু বেশি পাওয়া যায় আপনার কাছে সবসময়। সেগুনের পাল্লা আমার কাছে অনেক, খুঁজে কাজ করতেছি, পাল্লাটা কাজ করতেছি। এগুলা কিন্তু রান্দা করবো, রান্দা করে ফিটিং করে একটা পাল্লা যখন পুরোপুরি কমপ্লিট হবে, একদম ওরকম পাল্লা দেখাবে, নতুন নতুন মারমাটিক সেগুনের পাল্লা। সম্ভবত এখনো সবাই লাঞ্চে আছে, হ্যাঁ দুপুরের খাওয়ার টাইম তো, সবাই খাইতে গেছে। চৌকাঠের মধ্যে সব ধরনের চৌকাঠে আমার কাছে আছে, এগুলো হলো সব সেগুনের পাল্লা, সে জায়গায় বার মাটিকের মাল আছে বেশিরভাগ, দু একটা আছে চিটা আংটি। এই যে বার মাটিকের মালটা, বার মাটিকের মালটা এটা একটু দেখান, এরকম কোয়ালিটির ফ্রেশ, চার ফিট আছে সম্ভব? না 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 না, এটা সাড়ে তিন ফিট পল নাই, কিন্তু একদম কালো কালার হয়ে আছে। এটা যখন ডিজাইন টিজাইন করবো, একটা বড় একটা ডিজাইন দিলে কিন্তু একদম নতুন একটা দরজা দেখাবে, পুরাতন বোঝা যাবে না। এগুলো সব ডাবল ডোর, এগুলো হলো শাল কাঠের ডাবল ডোর আছে, শাল কাঠ কিন্তু এখন পাওয়াই যায় না, কোনো জায়গায় খুঁজে পাবেন না শাল কাঠ। কি পরিমাণ আছে এখন শাল কাঠ? শাল কাঠ 10 জোড়ার মতন হবে, কাঁঠাল কাঠ আর শাল কাঠ এই জায়গার মধ্যে। ফিটনেস তো বেশি আছে, এগুলো 2 ইঞ্চি পাকা, 2 ইঞ্চি পাকা, 2 ইঞ্চি মেইন দরজা ডাবল ডোর করলে এটা হলো সব থেকে বেস্ট, এর থেকে হেভি দরজা হয় না। আর এই জায়গায় আছে বেশিরভাগই বার্মাটিক সেগুন,
পাল্লাটাকে যদি রেডি করে দিয়ে এটা 35,000 টাকা হবে। আচ্ছা, নতুন করতে গেলে 50-এর নিচে বারমাটিক আশা করতে পারে না। আমাদের এই পুরাতন বিক্রি 35,000 টাকা যখন কাজ শেষ করবো, আর এই বারমাটিকে 2.25 ইঞ্চি এগুলো 1,20,000 টাকার মতন পড়বে। এখানে যে সুন্দর হয়ে যাবে। অর্ডার যত হয়, পুরান মাল গুলা বেশিরভাগ অর্ডার দিলে আমরা নতুনের মতন করে দিই, একদম পুরাতনটা পুরাতন অবস্থায় বুঝবে না। আর কাস্টমার মূলত কাঠ চিনে না, আমরা যখন গোডাউন থেকে আইসা কাঠ বাইছা এগুলো দেখাই, তাহলে এটার মধ্যে বিশ্বস্ততা পাওয়া যায়, উনি অনেক খুশি হয়। জি, তো এই পুরাতন মালগুলো আর কিভাবে কাজগুলো করতেছি, রান্না করতেছি, পলিশ করতেছি, এই প্রত্যেকটা জিনিস কাস্টমার নিজে আইসা দেখে যেতে পারবে। আমাদের কাছে সবগুলো আছে, যে কোনো কাস্টমার আইসা দেখে যেতে পারবে, পাল্লা বাইছা দিতে পারবে, ডিজাইন যেটা দেখায়, যেমন ওই জায়গায় সলিড পাল্লা রাখা আছে, সলিড পাল্লার মধ্যে যদি ডিজাইন দেখায় আমরা ডিজাইনটাও করে দিতে পারি। ডিজাইন করার পর যখন পলিশ করে দিব, পুরাতন মাল আর পুরাতন ধরা যাবে না। সাপোজ এই পাল্লার এই জায়গায় কব্জা আছে, আমরা কব্জার ঘাটগুলো যদি ফালাইয়া দেই, রান্না করা পুরাতন তো থাকি, আমরা যদি একটুখানি হালকা এক সুতা রান্না করে ফালাইয়া দিই, এটা কিন্তু ধরা যাবে না, এটা যে পুরান মাল। পুরাতন একটাই সুবিধা, এটা ফাঁকা ফাঁকা হবে না, যা দেখা নিতেছেন তাই, নতুন করে আর কিছুই হয় না। সাগর ভাই, আমরা একটু শোরুমে যাই। জি, ডিসপ্লেতে রেডি করা অবস্থায় আছে, আমরা একটু দেখি কি কি পাল্লাগুলো রয়েছে, দাম একটু জানিয়ে দিই। চলে আসছি আমরা শোরুমে। দোকানের মধ্যে সর্বপ্রথম আজকে শুরু করি শিল্প রৈথিকা, এ মালগুলো আগে দেখাই নেই। আচ্ছা, এটা হলো 6 ইঞ্চি চৌকাঠ দিয়ে শিল্প রয়ে পাল্লা, শিল্প রয়ে চৌকাঠ পাল্লাটা 3 ফিট আছে, এটা 3 ফিটের, এই যে যেমন এটা 3 ফিট আছে, এই যে 3.5 ফিট আছে। আচ্ছা, পাল্লার থিকনেস কিন্তু মানে প্রায় দেড় আর কি, মরা দেড় আর কি। আচ্ছা, এলো 3.5 ফিটের শিল্প রয়ের পাল্লা, শিল্পরের পাল্লা 9,000 টাকা, এটা চৌকাঠ সহ পড়বে 13,000 টাকা, 13,000 টাকা, এটা চৌকাঠ সহ 13,000 টাকা, এটা হলো 3 ফিট, এটা হলো 3.5 ফিট। অর্ডার নাকি আপনার শোরুমের জন্য, ডিসপ্লের জন্য? তাহলে 1 নম্বর শিল্প রয়ে, কালার কিন্তু খুবই ভালো লাগছে, পুরাতন বার মাটির সাথে মিলিয়া তো চুস ফাইবার করছি আমরা। এটা হলো আকাশি কাঠের পাল্লা, আকাশি কাঠের পাল্লা 3 ফিটের, 3 ফিটের পাল্লা আকাশি আর মাল নাই, পাওয়া যাবে না, নিচে সেগুনের মাল যতগুলো আছে। আকাশি কাঠের পাল্লা এই মধ্যে কয় পিস আছে? আকাশি কাঠের পাল্লা নাই, একটাই আছে, মানে এক পিস রয়েছে, একটাই আছে। আকাশি কাঠের পাল্লাগুলো সব সেগুনের মতন, তো খুব সেগুন, নতুন সেগুনের মতন। 3 ফিট আছে, 3 ফিট 11,000 টাকা দাম পড়বে, 11,000 টাকা চৌকাঠ সহ, চৌকাঠ সহ এটা পাল্লা পুরাতন সেগুনের মধ্যে 1 নম্বরটা। পুরাতন মডেল হইলো, এটার কাঠের মান অনেক ভালো, অনেক ভালো। এটা যদি সলিড পাল্লা হয়, সলিড পাল্লাটার দাম 25,000 টাকা হবে মিনিমাম। 3 ফিট আছে, এটা 3.5 ফিট, 3.5 ফিট মেইন দরজা, এটা 3.5 ফিট মেইন দরজা, পাল্লার দাম আসবে হলো 18,000 টাকা, 18,000 টাকা। আবার সেগুনের ওই যে পাল্লা আছে, ওগুলার পাল্লা পড়বে হলো 14,000 টাকা। বিভিন্ন রকম সেগুন, অনেক রকমের, মানে সেগুনের দামটা একবারে হুবহু এক্সাক্ট আপনাকে এখন দিতে পারবো না। এটা হলো গামারি কাঠের পাল্লা, কম বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে এটাই সব থেকে বেশি, যাদের বাজেট একেবারে কম তাদের জন্য, বেশিরভাগ কাস্টমার বলে এটাকে নতুন, কিন্তু এটা নতুন না। এই ধরেন এটার মধ্যে কালো কালার, বিভিন্ন কালার করা থাকে, পুরাতন রং করা থাকে, তো ধরেন এই যে এই যে এই যে এটা এই কালার করা ছিল। আচ্ছা, আমরা রান্না করে এগুলোকে তুলি, এই যে কালার করা ছিল, এই কালার রংগুলো লাল কালার রং, হলুদ কালার, বিভিন্ন কালার করা থাকে। আচ্ছা, চাইলে তো এখনো আবার কালার করা যাবে নতুন করে, এটাকে কালার করা যাবে, কিন্তু রংটা তো আমরা তুলছি না, এটাকে ফ্রেশ করছি যতটুকু নতুনের নতুন দেখা যায়। কবজার ঘাটের দিকে আছে, ওই সাইডের কবজার ঘাটগুলো দেখতেছেন না, এই সাইডের যে কবজার ঘাটগুলো আছে, এগুলো তো আর একটু ফালাইয়া দিলে আর ধরা যায় না, এটা যে পুরান মাল। সোয়া 1 ইঞ্চি, আচ্ছা, এগুলো পাকা সোয়া 1 ইঞ্চি হবে, সোয়া 1 ইঞ্চির মধ্যে কিন্তু যে কোনো লক লাগানো যায়। আচ্ছা, পুরাতন মাল সোয়া 1-এর ওভার হয় না, এগুলো পাল্লা 5,500 টাকা পড়বে 3 ফিটটা, 5,500 টাকা। আর 3.5 ফিটের মাল আছে, 3.5 ফিটের মালটার দাম পড়বে হলো 6,500 টাকা, 6,500, 3.5 ফিটের মালটা তো অ্যাভেলেবেল থাকে। গামারিটা ঢাকা শহরের ছোট ভারতীয় বাসা, মানে বিল্ডিং ভাঙলেই আমরা পাই গামারি গাছে, এবং খুব হালকাও হয়, ওজনে কিছুটা পুরাতনটা হালকা, নতুনটা ভার হবে। কাঁঠাল কাঠের মালটা পরে দেখাই, এই চাপালিশটা আগে দেখি, চাপালিশের এটা হলো 1 নম্বরটা, এটার পাল্লা পড়ে 10,000 টাকা, 10,000 টাকা এটাও আছে, এটা দেখেন, এটার পাল্লা পড়বে 6,500 টাকা। ডিজাইন করা ছিল না, ডিজাইন করে জান আমরা করছি, সিম্পল আঁকিবুকি ডিজাইন মেশিনে করা লাগে, কম টাকার মধ্যে আর কি। যে নিচে পাল্লা আছে,
সিম্পলের মধ্যে ভালো লাগে, অনেকে সিম্পলের মধ্যে 6,500 টাকার মাল, এটা 10,000 টাকার মাল, এটা হলো চাপালিশ এক নাম্বারটা, পুরাতন চাপালিশ, সেটা প্লেনটাই সুন্দর লাগে, ডিজাইন করলে আরো ভালো লাগে, এটা পাল্লা পরে 10,000 টাকা, পুরাতন মেহেগুনি কাঁঠালটা সবার শেষে দেখাবো, কারণ পুরান মেহেগুনি কাঁঠাল বেলায় বিক্রি করা হয়, অনেকটা কাঁঠালের মতো দেখতে, একদম হুবহু কাঁঠালের মতো, বেশিরভাগ মেহেগুনি গুলা কাঁঠাল বেলায় চালা যায়, এক নাম্বার কাঁঠালের দাম অনেক বেশি। এটা গামার এই যেটা মেহেগুনিটা পুরাতন 3 ফিট সাইজের আছে আমার কাছে, 3 ফিটটার দাম পড়বে হলো 6,000 টাকা, 3 ফিট 6,000 টাকা। মেহেগুনি মুহূর্তে কি পরিমাণ রয়েছে আপনার? চৌকাঠ গুলোর মধ্যে কোন দাগ স্পট থাকে না, এই কারণে এগুলাকে আমরা রাইখা দিই, এইভাবে বিক্রি করি, যেগুলোর চৌকাঠে প্রবলেম থাকে কিন্তু পাল্লা ফ্রেশ, ওইটাই ওই যে আমরা রান্না করি, ওইটা একটু দেখেন, ওই যে ওই পাল্লা গুলা সাদা পাল্লা গুলা, এই যে এই পাল্লা গুলা এলো, এই পাল্লা গুলাকে আমরা রান্না করি, রান্না করলে আর ধরা যায় না, এটা যে পুরান মাল, পুরান মালের একটাই সুবিধা, এটা কিন্তু ফাঁকা বাঁকা কখনোই হবে না, নতুনের মধ্যে হলো ফাঁকা বাঁকাটা, এটা হলো 3.5 ফিটের, এটা হলো 3 ফিটের, 3 ফিটের 3.5 ফিটের এই যে 6 ইঞ্চি চৌকাঠ যেটা, এটা 10,000 টাকা, আর এই যে 6 ইঞ্চি চৌকাঠের যেটা গামারি 3 ফিট, এটা পড়বে 9,000 টাকা। যদি কোনো ক্রমে 5 ইঞ্চি চৌকাঠ দিই, মানে চৌকাঠ কিন্তু সবগুলো এক সমান থাকে না, যে এই যে নিচের দরজাটা দেখেন যে এইভাবে, ওই যে ওইটা কিন্তু পুরাতন রং, এইভাবে যদি দরজা নেয় তাহলে 8,000 টাকা পড়বে। আচ্ছা, মানে ওইটা হলো যেভাবে আসছে একদম ফ্রেশ তো কন্ডিশনে আছে, এগুলো পড়বে 8,000 টাকা। চাইলে র অবস্থায় নিতে পারবে? হ্যাঁ, র অবস্থায় নিতে পারবে, আর যদি বলে না রান্না পরিষ্কার করাটা নিবে, রান্না পরিষ্কার আমরা ডিজাইন করে নিতে পারবে। জি জি জি, এইগুলো হলো গামারির মানে পাল্লা শিলকুড়ি পুরাতন চৌকাঠ, এই শিলকুড়ি চৌকাঠ কিন্তু এখন বাজারে পাইতেছেন না, বেশিরভাগই ময়মনসিং যশোর শিলকুড়ি দিয়ে আপনাকে বলবে শিলকুড়ি চৌকাঠ, আর সেগুনের মধ্যে এটা হলো 3 ফিট সাইজের সেগুন, 3 ফিট, এটা হলো চিটাইঙ্গা এক নাম্বারটা আর কি, চিটাইঙ্গা এক নাম্বার, পিছনে দেখেন বেশ কয়েকটি আছে ডিজাইন করা, এগুলো পাল্লা পড়বে 15,000 টাকা, পলি করা আছে যেন বার্নিশটি নষ্ট না হয়, বার্নিশ নষ্ট হয় এগুলো পরে, তো পলি করা লাগে, পলি করি না, এলো কম নয় পাল্লার মধ্যে, যে সেগুনের এই পাল্লা গুলো, এটা পাল্লা পড়বে 9,000 টাকা, 9,000 টাকা, এই সেগুন গুলা পড়বে 9,000 টাকা, আবার সেগুনের এটা কিন্তু সেগুন, যে এই যে আবার এটা দেখেন, এটার পাল্লা পড়বে 18,000 টাকা, সেগুন সেগুন উপরে উঠতেছে কিন্তু ধাপ বাড়তেছে, আবার যদি এই সেগুনে যাই একটু এদিকে আসেন রুদ্র ভাই, এদিকে দাঁড়াইতে হবে একটু, এদিকে দেখেন এই যে এই সেগুনটা, আসলে পলি করা দিয়ে ডিজাইন স্পষ্ট ভালোমতো বোঝা যায় না ভিডিওতে, আমার চোখে দেখা দিতেছে কিন্তু মোবাইলে একটু দেখা যাচ্ছে, বাট ফিজিক্যালি আসলে আর বেশি ভালো লাগবে দেখতে। এটার পাল্লা, এটার পাল্লা হলো 25,000 টাকা, এইগুলার এই সিরিয়ালের এই যে এই পাল্লাগুলো পড়বে 35,000 টাকা। এখন প্রশ্ন থাকতে পারেন পুরাতন পাল্লা এত দাম হবে কেন? আমরা তো প্রতিটা জিনিসের মার্কেট বা বাজার দর আমরা জানি, যেটা বাজারে নতুন বানাইতে গেলে যেমন বার্মাটিক সেগুন 50,000 টাকার নিচে আশাই করা যায় না, 50,000 60-70 এরকম খরচ হয়, আমাদের পুরাতন সবচেয়ে বেশিটাই পড়বে 35,000 টাকা, বার্মাটিক সেগুন পাচ্ছেন, আরেকটা হলো পুরাতনটা কখনো ফাঁকা ফাঁকা হবে না, নতুনের মধ্যে একটু ফাটা টাটা দিতে পারে, এই যে বার্মাটিক কালারটিও খুবই সুন্দর, কালারটা আসলে কি আপনাকে ফাইবারটা এইভাবে দেখাইতে হবে, সলিডটা দেখতে পারলে, সলিড অংশটা দেখেন দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, এই ফাইবার গুলো যেটা দেখা যাচ্ছে এই ফাইবার গুলো হলো আসল মূলত কাঠের এই ফাইবার গুলা, এইগুলো দেখে আপনি কাঠটা চিনবেন, বার্মাটিক সেগুনের পাল্লা 35,000 টাকা পড়বে, এখন বার্মাটিকের যদি কম চায়, কম মাল দামের মাল হয়, বার্মাটিক যে সবই 35,000 টাকা তা তা না, বার্মাটিকের মালের মধ্যে আরো কম দামি মাল, কম দামি গুলো আপাতত নাই, গোডাউনের গুলা কাজ চলতেছে, পরের ভিডিওতে দেখাবো, এইগুলার এই পাল্লা গুলা পড়বে 25,000 টাকা, ডিজাইনটা কিন্তু আসল না, ডিজাইনের 2 থেকে 3,000 টাকা খরচ হয়, মানে 3.5 ফিট, 3.5 ফিট, এগুলো শুধু মেইন দরজা, বাসাবাড়ির মেইন দরজা হবে এগুলো, এই পাল্লাগুলো 25,000 টাকা, আর কাঁঠালটা দেখেন, এখানে একটু চৌকাঠ দেখি, চৌকাঠটা, ও আচ্ছা, এগুলো হলো 11 ইঞ্চি চৌকাঠ, যে বড় চৌকাঠ থাকে না, এই চৌকাঠ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সিল করুই, সিল করুই, এটা যে পাল্লার সাথে যায় দেখছেন, আচ্ছা ফাইবারটা ম্যাচ করে পলিশ করা আর কি, এগুলো সিল করে চৌকাঠ, 11.5 চৌকাঠ বলে এটাকে, এটা 3.5 ফিট শুধু চৌকাঠটার দাম 12,000 টাকা আসবে, 5 ফিট মানে যে 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 চৌকাঠটা মাথাটা দেখতেছেন 5 ফিট সাইজ নিলে 15,000 টাকা আসবে সিল করে চৌকাঠ।
কাজ করার পরে যে যে নতুনের নতুন করে ফেলাইছে এটা আবার অনেকে বুঝে না, এই কারণে এই জায়গায় দোকানে আইনা দেখাই, দোকান থেকে অরিজিনালটা দেখতে চাইলে দোকানে গিয়ে গোডাউনে গিয়ে দেখে। কাঁঠাল কাঠের পাল্লা এটা হলো 3.5 ফিট সাইজের, একদম সলিড অবস্থায় আছে, মানে যতগুলা কাঠ আছে সবই কিন্তু কাঁঠাল, নিচে মাল আছে সবগুলা কাঁঠাল কাঠের, কাঁঠালের পাল্লা এগুলো 3.5 ফিট, 3.5 ফিট শুধু পাল্লার দাম আসবে 12,000 টাকা, 3.5 ফিট 12,000, 12,000 টাকা আসবে। আর এটা 3 ফিট, যেটা 3 ফিটের দাম আসবে হলো 9,000-10,000 টাকা, এটা 3 ফিটটা। 2.5 ফিটের মাল গামারি গাছের, এটা হলো 2.5 ফিটের মানে বিল্ডিং ভাঙ্গা মাল যেভাবে আসছে টোটালের এইভাবে নিলে এটার দাম পড়বে 7,500 টাকা, এইভাবে নিলে এটা 7,500 টাকা আসবে এইভাবে। আবার রান্না করাটাও আছে, রান্না করাটা একটু দেখে যান ভিতরে, এই যে ওই পাশে রান্না করা মালটা, এই যে এটা হলো রান্না করা মালটা, গামারি কাঠ আমার দাম শুরু হয় 4,500 থেকে, হলো আমার সর্বনিম্ন দরজা। 4 ফিটের মাল আছে, 4 ফিটের যদি সেগুনের মধ্যে যান, সেগুনের এই যে পাল্লা আছে ওই পাল্লাটা পড়বে 28,000 টাকা, 4 ফিটের পাল্লা পড়বে 28,000, 4 ফিট 28,000 টাকা, ভাল লাগে চৌকাটটা, টিক চাম্বলের পুরাতন টিক চাম্বল কাঠের চৌকাট, আপনার পাল্লা তো একই রকম হয়ে গেল, ম্যাচিং টিক চাম্বলটা সেগুনের মতো নিত, দামটাও সেম পুরাতন। এই যে এই চৌকাঠটার দাম 6,500 টাকা, এই চৌকাঠটা যদি নতুন করতে চান 9,000 টাকা, 9,000 টাকা প্লাস করে ধরেন 9,000 টাকায়, 9,000 টাকা চৌকাঠ পুরাতনে দিচ্ছে 6,500 টাকা, একদম কমপ্লিট করে দিলে 3.5 ফিটে। এটা অর্ডারে নাকি ডিসপ্লের জন্য? ডিসপ্লের জন্য করছি, একটা দেখাইতে যে এই পাল্লাটা, আবার একটু ওই দিকে দাঁড়ায় ওই পাল্লাটা দেখেন, ওই যে ওই পাল্লাটা, আচ্ছা ওই পাল্লাটা, ওই যে কোনায় যে পাল্লাটা দেখা যাচ্ছে ওই পাল্লাটা সেম একই পাল্লা, এটা হলো ফিটিং করা 31,000 টাকা আসবে, এটা 25,000 টাকা শুধু পাল্লা নিলে, পাল্লা 25,000 টাকা পড়বে। এই পাল্লায় কিন্তু এক চুলো পল নাই, চিটাং ঠিক এ গ্রেডের পাল্লা, আর পুরান হওয়ার কারণে একটু বারমাটিক ফাইবার চলে আসছে। টুডি তো করা তো না, এটা হাতে কাটানো, 3D হাতে ডিজাইন করা, টুডি হলো গোল গোল হয়, হাতে করলে হাত মানে 3D ডিজাইনটা আর হাতের ডিজাইনটা সেম সেমই, হাতে কাটাইতে সময় লাগে বেশি, মেশিনে সময় লাগে কম, এটা হাতে কাটানো, কারণ পুরান পাল্লা একটু মেশিনে ভুল হইলে একটু এদিক বেদিক হইলে পুরা পাল্লাটা বাঁধা, কারণ হাতে করানো লাগে আগে পুরান দামি পাল্লাগুলো। এটা চৌকাঠ 31,000 টাকা পড়বে, মানে আমার এই যে পাল্লাগুলোর মধ্যে এটাই সবচেয়ে দামি, সিক চাম্বলের পাল্লা এগুলো, সেগুন হুবহু সেগুন আর কি, 18,000 টাকা পড়বে পাল্লা। সাধারণ মানুষ যারা কাজ সমাজের ধারণা নেই তারা বুঝতে পারবেন না, কারণ ম্যাক্সিমাম পাল্লাগুলো একই রকম দেখতে। আমরা দোকানদাররা যদি আসলে কাট যদি না বলি কাস্টমার কখনোই দাম বুঝবে না, আমি 10,000 টাকা পাল্লাকে যদি বলি এই পাল্লাটার দাম হলো 25,000 টাকা, কাস্টমার মনে করবে ওইটাই 25,000 টাকা জিনিসই, কিন্তু আমি আপনাকে প্রত্যেকটা আমার দোকানে কিন্তু মালগুলো একদম ফিক্সড রেট, আপনাকে আমি বইলা দিব এটার দাম এত টাকা, এটা 25,000 টাকার পাল্লা 25,000 টাকা, 18,000 টাকার পাল্লা 18,000 টাকা, এটা টিক চাম্বল কাঠের পাল্লা 18,000 টাকা পড়বে, এটা হুবহু সেম সেগুন, ধরা যাবে না, এটা যে সেগুন না এটা ধরা যাবে না, আর টিক চাম্বল আর সেগুন CFT মানে দাম হিসাব করলে সমান সমানই আর কি। শিলকুরের পাল্লা দেখানো হচ্ছে, সেগুন ডাবল ডোরগুলো একটু দেখাবে, ডাবল ডোরের মধ্যে আমার কাছে দেখেন সেগুনের ডাবল ডোর একদম সিম্পল, পাল্লার থিকনেস 1.5 ইঞ্চি, 6.5 শিলকুরি চৌকাঠ আর সেগুন কাঠের পাল্লা, 5 ফিট ডাবল ডোর, 5 ফিট ডাবল ডোর এই পাল্লাটার দাম পড়বে 35,000 টাকা, 35,000 টাকা মানে আমার কাছে ডাবল ডোরের মধ্যে এটাই সব থেকে সর্বনিম্ন, এটার কাঠ কিন্তু অনেক ভালো, মানে নিম্ন বলতে এটা বলতেছে এটা ডিপ মডেলের মধ্যে পুরাতন ডিজাইন, তো এই কারণে এটার দামটা কম, এটা প্লেনের মধ্যে না পুরাতন এইভাবেই আসছে, এটা অরিজিনাল, এটা 5 ফিট ডাবল ডোর, এটার দাম পড়বে 35,000 টাকা, শুধু পাল্লার কেউ নেয় শুধু পাল্লার দাম আসবে হলো 30,000 টাকা। সাইজটা আরেকবার বলে দেন, 5 ফিট/7 ফিট ডাবল ডোর, 7 ফিট, 5 ফিট ডাবল ডোরের মধ্যে এই পাল্লাটা দেখেন কাঁঠাল কাঠের প্লেনের মধ্যে একদম সলিড, শিল্কর ওই 11 ইঞ্চি চৌকাঠ, সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইন, হ্যাঁ এটা ধুলা একদম কম জমবে, এটাতে ধুলা একদম কম জমবে, মানে এখন যে 5 ফিটার ডিজাইন করছি সেগুলো হলো খুব সিম্পল করা,
কিন্তু কাছে থেকে নিলে সম্ভবত রিফ্লেক্ট করে না, আমি তো চোখে দেখতেছি, আমরা চোখে বাজে না। এটা 5 ফিটের ডাবল ডোর, পাল্লার থিকনেস 2 ইঞ্চি, এটা চৌকাঠ 15,000 টাকা, পাল্লা 40,000 টাকা, 5 ফিট বাই 7 ফিট ডাবল ডোর। এটার চৌকাঠ সহ দাম আসতেছে এলো 55,000 টাকা, 55,000 টাকা। আর ডাবল ডোরের মধ্যে সবচেয়ে দামি যেটা আমার কাছে আছে, এটা 2.25 ইঞ্চি, এটা হলো 2.25 ইঞ্চি বারমাটিক সেগুনের পাল্লা, মানে এ গ্রেডের বারমাটিক যেটাকে বলে, 2.25 ইঞ্চি বারমাটিক সেগুনের পাল্লা। এক একটা তক্তা, মানে 3 তক্তাতে 1 পাল্লা আর কি। আচ্ছা, বড় বড় পাল্লা তক্তা, 11 ইঞ্চি করে এক একটা তক্তা আছে। এটার পাল্লার দাম পড়বে 1,20,000 টাকা, শুধু পাল্লাটা। চৌকাঠ হলো সেগুন কাঠের, চিটাঙ্গা সেগুন 1 নম্বরটা, আর বারমাটিকের পাল্লা ধরা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে, বোঝা যায় না আর কি। এটার পাল্লার দাম পড়বে চৌকাঠ সহ 1,42,000 টাকা, চৌকাঠ 22,000 টাকা। আচ্ছা, 1,42,000 টাকা পড়বে এই দরজাটা। তার মানে কত ডিফারেন্স আপনার, এই দরজাটি হচ্ছে ফুল কমপ্লিট অবস্থায় 1,42,000 টাকা, এই পাল্লাটা পড়তে চাইলো 35,000 টাকা। এখন এটা হলো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি পুরাতন এইভাবে আসছে, আর এটা হলো 2.25 ইঞ্চি বারমাটিক সেগুন। এইটাকে সবাই বারমাটিক বইলা বিক্রি করতেছে, পিওর বারমাটিক হলো এটা, এটা লাগালে কাস্টমার, এটা যদি কোনো কাস্টমার বাড়িতেও লাগায় এটা কিন্তু কেউ ধরতে পারবে না যে বারমাটিক না। আচ্ছা, পুরান কালার হওয়ার কারণে মিস্ত্রিও বলবে বারমাটিক সেগুন। এটা কিন্তু চিটাঙ্গা 1 নম্বরটা আর কি। এই পাল্লাটা 35,000 টাকা, এটা পড়বে 1,42,000 টাকা। আর 2.25 ইঞ্চি আর 5 ফিটের এই যে দুইটা পাল্লা, দুইটা পাল্লা কিন্তু 1,50,000 টাকা বানাইতেও পারবে না, চৌকাঠ তো বাদই দিলাম, চৌকাঠ 25-30,000 টাকা খরচ হবে। এই পাল্লার জন্য আপনার চৌকাঠ দিয়ে তৈরি করা হয়েছে? জি, এটা চৌকাঠ কাইটা বড় বড় 11 ইঞ্চি যে চৌকাঠ থাকে বারমাটিকের, বারমাটিকের চৌকাঠ পাইছে ওই 11 ইঞ্চি চৌকাঠ দিয়ে। এই দামটা একটু বেশি যেহেতু চৌকাঠ দিয়ে বানানো, আমাদের পুরাতন হিসাবে এটা বেশি। নতুন এই পাল্লাটা 1.5 লাখ টাকা কাঠ হবে না, বানানো দূরের কথা, এই যে এই দুইটা পাল্লার যে কাঠ 1.5 লাখ টাকার কাঠ হবে না। নিচে সম্ভবত আরেকটি রয়েছে না, নিচে যে আর নিচে আছে, নিচে একটা বাঁকা করি, এই পাল্লাটা ওয়েট আসলে অনেক বেশি, এই পাল্লাটা এই বাড়িতে দেখেন ওজন বলতে, এই যে এই দুইটা ডাবল ডোরের ওজন, এই যে বারমাটিক যেটা 200 কেজি কম না, 200 কেজি কাঠের পাল্লা ভাইয়া। হ্যাঁ, এটা হলো জারুল কাঠের পাল্লা, পুরাতন জারুল কাঠের অ্যান্টিক ডিজাইন করা, একটু একটু ডিজাইনগুলো দেখেন কাছে থেকে, ডিজাইন ছিল। হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইনগুলো একবারে কাছে থেকে দেখ, এত সূক্ষ্ম, এগুলো কিন্তু অনেক সূক্ষ্ম ডিজাইন, পলিশ করে দিবে একদম নতুনের মতন দেখাবে, একদম সূক্ষ্ম ডিজাইন, এত সূক্ষ্ম ডিজাইন মানে পুরাতন পাল্লার মধ্যে হয় না বলতে গেলে। এটা চৌকাঠ সহ 55,000 টাকা পড়বে, এইটাও 55,000 টাকা, পাল্লার থিকনেস 2 ইঞ্চি। আচ্ছা, এই মোস্ট আপনাদের দুইটা পাল্লার ওজন, এই শুধু দুইটা পাল্লার ওজন আছে 150 কেজির কাছে আছে এই দুইটা পাল্লা। আচ্ছা, 2.25 ইঞ্চি বারমাটি কাঠ নাই, মনে হয় না আর কেউ এগুলো করছে এরকম বড় পাল্লা, দামি পাল্লা। এটার পাল্লা পড়বে 1,42,000, এটার পাল্লা পড়বে 35,000, নিচে যেটা দেখাইলাম ওইটা পড়বে হলো 55,000 টাকা। এখন যদি কাঁঠাল কাঠের মধ্যে আমার কাছে আরো পাল্লা আছে, এই যে এই জায়গায় একটু দেখে যান, পাল্লা গুলা খুলা রাখা আর কি, ডাবল ডোর তো অনেক আছে, এই যে ডাবল ডোর অনেক আছে, এই পাল্লা গুলো যদি কেউ নেয় কইরা নিতে পারবে, এই পাল্লা গুলো কইরা দিতে পারবো, এই পাল্লা গুলো 35,000 টাকা ডাবল ডোর। হ্যাঁ, ডাবল ডোর 2 ইঞ্চি, এগুলো হলো চৌকাঠ কাইটা পাল্লা গুলা করা কাঁঠাল কাঠের, খুব হেভি দরজা আসলে। হম হম হম, এগুলো অনেক হেভি, এই পাল্লা গুলা বড়া যায় দেখা যায়, বর্তমানে এই মানের কাঠ পাইতেছেন না, কাঁঠাল কাঠ আছে, টিক চাম্বল কাঠ আছে, টিক চাম্বলের একটা 2 ইঞ্চি পাল্লা যদি আপনি 3.5 ফিট ফিরো করেন, মিনিমাম আপনার 40,000 টাকা প্লাস খরচ হবে, এটা তো 5 ফিটের 2 ইঞ্চি পাল্লা। অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন, আসলে কালেকশন রয়েছে অনেক, এবং প্রত্যেকটি কাঠের গ্রেড রয়েছে, গ্রেড মান অনেক আছে, বিভিন্ন রেটের রয়েছে, বিভিন্ন কাঠের, যদি আসলে এগুলা মার্কেট যাচাই না করে কাস্টমার আসলে বুঝবে না কোন মালের কোন, ইউটিউব দেখতেছি, ইউটিউব দেখলে কিন্তু দাম বোঝা যায় না, সচক্ষে আসতে হবে, বিভিন্ন দোকান ঘুরতে হবে, ঘুরলে কাঠগুলো একটু আইডিয়া হবে, তো ওই অনুযায়ী বুঝতে পারবেন আসলে বাস্তবে এই জিনিসটার দাম কত আছে, ওই জিনিসটার দাম কত আছে, মানে বেশিরভাগ কাস্টমার কিন্তু কাঠ চিনে না, তো দামটা বুঝে না, দাম বোঝা যায় না, একটু কনফিউজ থেকে যায়। আর আপনাদের শোরুমে সরাসরি যদি চলে আসে সেক্ষেত্রে একটা সুবিধা যে শোরুমে ডিসপ্লেতে রেডি অবস্থায় রয়েছে, পাশাপাশি গোডাউন ভিজিট করতে পারবে যেখানে র অবস্থায় রয়েছে, জি জি, এবং বিভিন্ন কাঠের ক্যাটাগরি দেখতে পারবে, প্রতিটা কাঠের মান আছে আমরা আলাদাভাবে দেখাবো, এটা কম দামি কাঠ, এটা এত টাকা পড়বে, ওই যে কোনোটা যদি দামি কাঠ হয় যেমন এটা দামি, ওইটা আমরা বলবো এটা অনেক দামি, এটা এরকম গ্রেডের 1 নম্বর গ্রেড, এটার দাম পড়বে এত টাকা, তার মানে যার যে বাজেট, বাজেট অনুযায়ী আসলে যে এরকম বাজেট, বাজেট জন্য আমরা মাল দিতে পারবো। এবং প্রত্যেকটি কাঠেরই আসলে আপনি বলেছেন যে আসলে অনেক দিন ইউজ করা যাবে, পুরাতন কাঠ আমরা 50-60 বছর বইলেই দিই, মানে বিল্ডিং লাইফে এই দরজা এক চুলো ফাঁকা হবে না, বাঁকা হবে না, একদম কম দামি যে গামারি কাঠের দরজাটা, ওইটা একটা বিল্ডিং খাইটা আসছে, আরেক বিল্ডিং চলে যাবে,
পুরাতনটার ফাঁকা ফাঁকা হওয়ার কোনো অপশন নাই, নতুনের মধ্যে এইগুলো ভয়টা থাকে। দাম কম হলেও আসলে ভয় নেই, অনেকদিন ইউজ করি। জি 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 জি, অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ততা মাঝে সময় দিলে, সবসময় সময় দিয়ে থাকেন। আমি আসলে ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবেন। আর যাওয়ার আগে আমরা শোরুমে অ্যাড্রেস জেনে নিই। আমাদের দোকানটা হলো বাড়িধারা যে ব্লক, রোড নাম্বার 5, হাজি সোনামিয়া মসজিদের সামনে। আমার ফোন নাম্বার 01833055472, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করা আছে, ইমো করা আছে। যদি কোনো কাস্টমার নিজের স্বচক্ষে দেখতে চায়, ভিডিও কলে দেখতে চাইলে ভিডিও করে আমরা দেখাইতে পারবো, কোনো পাল্লার ছবিও পারে পাঠিয়ে দেবো, আদান প্রদান যেভাবে হোক ওইভাবে দেখাইতে পারবো। বাংলাদেশের যে কোনো জায়গায় তারা পাঠিয়ে দেয়, কুরিয়ার সার্ভিসের হিসাবটা কাস্টমার যে কুরিয়ারই বলবে আমরা ওই কুরিয়ারই বুকিং দিয়ে দিতে পারবো মাল। সুন্দরবন কুরিয়ারে ধরেন প্রতিটা পাল্লার দাম পড়ে হলো 100-230 টাকা খরচ করে প্রতিটা পাল্লা, পাল্লা পাল্লা নিতে যে কোনো জায়গায় বাংলাদেশে। আর যদি কুরিয়ার ছাড়া কেউ যদি গাড়ি চায়, গাড়ি দিলে আমরা গাড়িটা দিতে পারবো, গাড়ি আমাদের পিক আপ আছে, নিজস্ব পরিচিত পিক আপ আছে, আমরা পিক আপ দিয়ে মালটা পাঠিয়ে দিতে পারি। বেশি পরিমাণ হলে সেই ক্ষেত্রে পিক আপে মাল যখন অনেক হয়, দেখা যায় 20-25টা মাল, তখন একটা পিক আপ লাগে, পিক আপের প্রয়োজন হয়। অনেক ধন্যবাদ সাগর ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।